তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতন। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, আজকে দুপুর হয়ে গেছে, 2টো বাজে। তো সকালে রান্না বান্না সব কাজ বাজ সেরে একটু বাগানের কাজ করলাম আমি আর বড়মশাই মিলে। তো দেখো কি করেছি, এখান দিয়ে সব ফুলকপি উঠিয়ে দিয়েছি, এই যে এগুলো সব ঘাস হয়েছিল সব পরিষ্কার করা হয়েছে, টবগুলোতে সার দেওয়া হয়েছে মাটিগুলো আলগা করে। এই দেখো টবগুলো সব সাজিয়ে রাখা হয়েছে এমনি করে, দেখো। আর এই ফুলগুলো সিজন শেষ হয়ে আসছে এবার, আর অনেক ফুল রয়েছে, এই গাছগুলোও তুলে ফেলতে হবে। এখান দিয়ে 2টো গাছ তুলে ফেলেছি। এইখান দিয়ে গোলাপের গাছগুলো সব সরিয়ে দিয়েছি, সব এই দিকে করে দিয়েছি, উঠোনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। দেখো এগুলোও সব ফুল শেষ হয়ে আসছে, যেগুলো কুড়িগুলো আছে এগুলো ফুটে গেলে তারপরে তুলে দেবো এগুলো। এগুলোরও কুড়ি সব শেষ হয়ে গেছে, যেগুলো ফুটে আছে এই ফুলগুলো সব তুলে নেব, দিয়ে এই গাছগুলোও তুলে দেবো, সব সবজি গাছ লাগাবো। আমি কাজ বাজ করে চান করতে ঢুকেছিলাম, বড়মশাই জল দিল, দিয়ে বড়মশাই চান করতে যাবে। এই ফুল গাছগুলো সব এইখান দিয়ে রাখা হয়েছে লাইন দিয়ে। আর কিছু ফল গাছ ওই দিকে রাখা হয়েছে, ওইখানটা রাখা হয়েছে। তো সকালে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তো এবার বড়মশাই চান করে আসলে খাওয়া দাওয়া করব। আজকে বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে, মাছের ঝোল করেছি আর বাঁধাকপি অল্প একটু ছিল, ওই বাঁধাকপিটা দিয়ে, আর তোমাদের কালকে দেখালাম যে সিম দিয়ে গেছে, ওই সিম আলু দিয়ে, ওইটা মাছের মাথা ছিল ওইটা দিয়ে করেছি, মাছের তেলও ছিল ওই মিক্স করে করেছি। তো সবজিওয়ালা এসেছিলো সকালবেলায় সবজি রেখেছি, সেটাও গোটাইনি, সবজিগুলো ফ্রিজে ঢুকাবো, সবজিগুলো ফ্রিজে ঢোকানোরই টাইম পাইনি। এই ফুলগুলো শুকিয়ে গেছে, ফেলে দিতে হবে। এই দেখো সবজি এখানেই পড়ে রয়েছে, এই যে গাছের ফুলকপিগুলো, এগুলো ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি বড় বড় 2টো, তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই প্যাকেটের মিষ্টিটা শেষ হয়ে গেছে, বড়মশাই খেয়ে নিয়েছে, খালি প্যাকেটটা না একটা আছে এখনো, থাক এটাও থাক। এটা আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে ফল কেটে নিয়ে এসেছি, অনেক ফল রয়েছে, এগুলো না খেলে পচে যাবে, পেয়ারাগুলো খাওয়া হয়নি, পেয়ারাগুলো পচে গেছে, তো এগুলো খেয়ে খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসি। তো শনিবারে তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, তো ভিডিওটা কি করে যায়নি, কিছু একটা প্রবলেম হয়েছিল ওর জন্য ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। আবার আজকে সকালে ওইটাকে এডিটিং ভালো করে করে তারপরে ছাড়লাম, ওর জন্য আপলোডে বসিয়েছিলাম বলে ফোনটা নিয়ে আর আমি ভিডিওও করতে পারিনি, ওর জন্য আজকে কাজ বাজাও ব্যস্ত ছিলাম। তো আজকে ভিডিওটা শুরু করতে করতে এই দুপুর হয়ে গেল,
এখন রোদের যা তেজ, এক রোদ্রেই সব শুকিয়ে যাচ্ছে। চলো জামা কাপড়গুলো তাহলে তুলে নিই। লেপগুলোও রোদ্রে দিয়েছিলাম, লেপগুলোও তুলতে হবে সব। ঢাকা দিয়ে রেখে দিই, পরে খাওয়া যাবে। একটুখানি শুয়েছিলাম, দিয়ে উঠলাম, 5:30 বাজে। চলো কাজ বাজগুলো করে নিই, বড়মশের খাবার বানাতে হবে, ডিউটি যাবে, তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিই।
বেগুন ভর্তা মিষ্টি রুটি রেডি করে দিয়েছি। এইটা আমার, চলো খেয়ে নি। গুড মর্নিং বন্ধুরা, তো এই তো ভোর ভোর উঠে গেছি, উঠেছি অনেকক্ষণ উঠেছি, এখন 6:40 মতন বাজে, অনেকক্ষণই উঠেছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, বিছনা টিছনা গুছালাম, তো গেটটা খোলা হয়নি, গেটটা খুলে গেটের সামনে জল দেব। ভাত ডাল সব বসিয়ে দিয়েছি, ভাত ডাল সব বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নি, 8টার মধ্যে আমাদের বেরোতে হবে হসপিটালে। দেখো ভাত ডাল সব বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর বেশি কিছু করবো না, এইটা দিয়েই হয়ে যাবে, 8টার মধ্যে বেরোতে হবে আমাদেরকে। তো চলো তাড়াতাড়ি করে কাজ ঠাজগুলো সেরে নিই। তো এই তো চা খেয়ে রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে যাব। তো আলমারি দিয়ে সোয়েটারটা মানে জ্যাকেটটা বার করে নি, নিয়ে বেরিয়ে যাব। আজকে কম নাম্বার পেয়ে গেছি, 64 পেয়ে গেছি। তো এখনও লোকজন সেরকম আসেনি, কম ভিড় আছে, একটু বেলা হবে লোকজন আসতে শুরু করে দেবে, একটু বেলা হোক তখন দেখাবো তোমাদের কত লোক আসছে। আজকে তাড়াতাড়ি চলে এসেছি বলে ফাঁকা ফাঁকা। তো ইডলি নিয়ে নিলাম এখান দিয়ে, তো চলো খেয়ে নি, বড়মশাই খাবে না। হসপিটাল দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে খুব খিদে লেগেছিলো, তো চান করে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, দিয়ে তারপরে রান্নার বাসন ধুলাম, হসপিটালে যেই জামা কাপড়গুলো পরে গেছিলাম ওইগুলো ধুলাম, গাছে জল দিলাম, দেখো এই গাছগুলোতে সব জল দিলাম, মাটির গাছগুলোতে সবগুলোতে জল দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পরের ভিডিওগুলো ভালো ভালো ভিডিও আসবে, ওই ভিডিওগুলো দেখার জন্য একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন, টাটা। হাতে কলা রয়েছে ওর জন্য টাটা করতে পারলাম না, তো চলো কালকে দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম, তো আজকের মতন টাটা।